সামনের দিকে যাও না সবাই, সারা ভারত ধর্মঘট, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে সারা রাজ্যের মধ্যে ধর্মঘট হবে, চলবে না। এই প্রতিবাদ হচ্ছে যে সমস্ত ভারতবর্ষের মধ্যে বিজেপি সরকার আসার পর থেকে যেভাবে মানুষের উপর অত্যাচার অবিচার আর জিনিসপত্রের দাম দিনের পর দিন বাড়ছে, এবং তপশীল জাতি উপজাতির যে সমস্ত উন্নয়নের বাজেট কমিয়ে দিচ্ছে, এবং যে সমস্ত পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর তার ভবিষ্যৎ বাঁচার কোনো পথ নেই, যারা ছেলেমেয়ে লেখাপড়া করেন তাদের সাথে সরকার কিছুই করেনি। আজের দিনের পর দিন এই সমস্ত বাজেট কমার পর আগামী দিনে এই ভারতবর্ষের যারা জাতি উপজাতি এবং এসসি ওবিসি তাদের ভবিষ্যৎ একটু খারাপ। সব জন্যই আজকে আমরা এই ইলামরা সব ডিভিশনে মিছিল করছি খয় জেলার অন্তর্গত, যে আগামী 28-29 সারা ভারত ধর্মঘটের সাথে আমাদের ত্রিপুরা রাজ্য ইলামরা সব ডিভিশন এটা আগামী দিনে আমরা পালন করব, সবাই পালন করবেন, সবার স্বার্থে পালন করবেন, ভারতবর্ষের মানুষের স্বার্থে এবং কৃষক সম্পদের স্বার্থে এই সমস্ত ধর্মঘট। কাজেই আপনারা সবাই এগিয়ে আসুন, এই ধর্মঘটকে সবাইকে লাল সালাম।